ডিজিটাল মিডিয়ার বড় অবদান সোনার বাংলা গড়ার লক্ষ্যে। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে সোনার বাংলা গড়ার কথা জানালেন বিশিষ্ট বুদ্ধিজীবী মহল। ভিজলেন ম্যানেজমেন্ট রিসোর্স প্রাইভেট লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া সংসদ সুভাষ সরকার, অধ্যাপক তথাগত রায়, মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং গ্লোবাল ডিজিটাল কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট অয়নজিৎ সেন। শুনব অয়নজিৎ সেনের বক্তব্য। এবং উপস্থিত বুদ্ধিজীবীরা এবং সাংবাদিকরা যারা আছেন সবাইকে আমার তরফ থেকে নমস্কার। আমার বাংলাটা আমি চেষ্টা করছি যতটা পারবো, বাট সেই হিসেবে আমরা ডিজিটাল স্ট্র্যাটেজি এখন যেহেতু কোভিড এর জন্য অটোমেটিক্যালি এখন সবকিছুই ডিজিটালে চলছে, সো পিপল আর ফোর্স টু ডু ইট। কিন্তু ডিজিটাল স্ট্র্যাটেজি অনুযায়ী যদি দেখি এখন আইটি সেক্টর, আমি আইটিটা এই জন্য বলবো না বিকজ আই এম মেইনলি কন্টেন্ট অ্যানালিস্ট, সো আইটির দিক থেকে ভারতবর্ষ যেভাবে এগিয়ে গেছে এবং যেভাবে এগোচ্ছে, এইটুকু ইজ 100% শিওর দ্যাট এই মুহূর্তে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চায়না হোক, অল দ্য মেজর পাওয়ার্স, নান অফ দ্যাম আর গোয়িং টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া, দ্যাটস আ গ্যারান্টি। যে জায়গাটা আমাদের খালি একটু ডিজিটাল সাইড থেকে একটু আরেকটু বেটার করতে হবে সেটা হচ্ছে প্রাইমারিলি ফ্রম দ্য কন্টেন্ট পার্সপেক্টিভ। কারণ আমরা যেটা নর্মালি করি যে কেউ বললো হ্যাঁ আচ্ছা আমাদের এই একটা ক্যাম্পেইন আছে, এটাকে কীভাবে আমরা করি, ঠিক আছে একটা পেজ খুলে দে, একটা পেজ খুলে চার পাঁচটা লাইন দিয়ে কি কীভাবে কি শুরু হবে রেগুলার ইভেন্টসগুলো কি কি পনগিরি। কিন্তু সেইভাবে যখন আমি দিচ্ছি সেটা কতজন লোক অ্যাকচুয়ালি পড়ছে এবং বুঝছে, এই জিনিসটাই সামথিং উইচ উই অ্যাকচুয়ালি নট থিঙ্ক অ্যাবাউট। আমরা সবসময় ভাবি জিনিস পেজটা তৈরি করে দিলাম, জিনিসটা হয়ে গেল, আইটি নিজের কাজ করে দিয়েছে, পারফেক্টলি ফাইন, ব্রিলিয়েন্ট ওয়ার্ক। কিন্তু যখন আমি কন্টেন্টের সাইডের থেকে ভাবছি কি কোনটা দেব, কখন দেব, কিভাবে দেব, এই তিনটে জিনিস কিন্তু ইজ এন অ্যামালগেমেশন অফ ফ্যাক্টর্স। যেই জিনিসগুলো একটা ডিজিটাল ক্যাম্পেইন যে কোনো আছে, সেটা পলিটিক্যাল ক্যাম্পেইন হোক, কোনো বিজনেসের ক্যাম্পেইন হোক, যে কোনো ক্যাম্পেইনে এই এই কয়েকটা জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে। কারণ নর্মালি আমরা ডিজিটাল ক্যাম্পেইন হিসেবে ভাবি, মানে ডিজিটাল স্ট্র্যাটেজি হচ্ছে জাস্ট লাইক আ গেম অফ চেস। সো গেম অফ চেস বলতে ইন ওয়ে যখন মানে কি কোন মানে আমি এই গুটিটা এখানে লাগাল, এখানে আমি দিলাম, এবার নাও হোয়াট দ্য অপোনেন্ট উইল কাম আউট উইথ ইজ সামথিং উইচ উই শুড অলরেডি বি দেয়ার ইন আর মাইন্ডস, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট আমরা সেইভাবে সেই অনুপাতে নেক্সট মুভটা করব। সো ইন টার্মস অফ আমার মনে হয় মানে পলিটিক্যাল সাইড থেকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অলওয়েজ মানে দিস ইজ মাই থিওরি ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, ইউ অলওয়েজ ক্রিয়েট আ নন পার্টিসান টেস্টিং ইউনিট। নন পার্টিসান বলতে এখন ধরুন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বললো যে এই জিনিসটা ভারতবর্ষে হচ্ছে না, বা আরেকজন বললো এই জিনিসটা ভারতবর্ষে হচ্ছে না, অটোমেটিক্যালি তাদের পেজে দ্য ফলোয়ার্স আর প্রাইমারিলি এক নম্বর যারা তাদেরকে সাপোর্ট করেন, দু নম্বর যারা তাদেরকে সাপোর্ট করেন না, বিকজ দে ওয়ান্ট টু সি হোয়াট ইজ গোয়িং আউট দেয়ার অ্যান্ড সেটার বিরুদ্ধে আমরা কিভাবে কি লিখতে পারি। বাট একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, নন পার্টিসান অ্যাটিটিউড যখন জিনিসটার মধ্যে আসে না, ওটা সবচেয়ে বেশি হিট করে হিউম্যান মাইন্ডকে। সুতরাং আমি একটা কথা বলবো, যদি আমি একজন একটা পলিটিক্যাল পার্টির নেতা হিসেবে একটা কথা বলি, আর সেই সেম কথাটা একটু অন্যভাবে যদি আমি একজন বুদ্ধিজীবীর থ্রুতে নিই, যাকে আমি এইভাবে প্রজেক্ট করছি না সে কি এই দলের না ওই দলের, কিন্তু আমি তাকে অ্যাজ আ বুদ্ধিজীবী প্রজেক্ট করছি, আ মাস্টার অফ হিজ ওন ওয়ার্ক, সেইভাবে যখন তিনি জিনিসটা বলছেন তখন কিন্তু ইট হিটস দ্য পিপল মাচ মোর ইন আ মাচ মোর মানে ব্রিলিয়েন্ট ওয়ে, আই মাস্ট সি। কারণ এই জিনিসটা করে দেখেছি, কারণ আই ওয়াজ টেকিং কেয়ার অফ দি এনআরআইস হু ওয়ার প্রাইমারিলি উইথ দ্য রিপাবলিকানস, তাদেরকে কি করে ডেমোক্র্যাটসে নিয়ে আসা। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ যারা অলরেডি আমাদের সাথে আছে তারা আজও আছে আগামীকালও থাকবে, চ্যালেঞ্জটা হচ্ছে যারা নেই তাদেরকে কিভাবে আনা হবে। সো ওইখানটায় মানে আমাদেরকে যেভাবে মানে কাজটা চালাতে হবে এই নন পার্টিসান অ্যাটিটিউড দিয়ে কিন্তু আমরা টার্গেটটা খুব ভালো করে হিট করতে পারা যায়। এই জিনিসটা কিন্তু ভারতবর্ষে এখন আনাটা এবং খুব তাড়াতাড়ি আসবে, কারণ এই জিনিসটা অলরেডি কয়েকটা দেশে এসেছে,
কিছু করে ওরা মানে টেলিভিশন, সেটা টেলিভিশনের মাধ্যমেও হয়েছে, সেটা আমাদের নিউজ পেপারের মাধ্যমেও হয়েছে, কিন্তু ডিজিটালের মাধ্যমে কিন্তু এই জিনিসটা এখনো সেইভাবে প্রকৃত রূপে বাইরে আসে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দ্যাট উই শুড স্টার্ট অফ দিস প্রসেস ইন আওয়ার কান্ট্রি, মানে সেটা একটা পলিটিক্যাল পার্টির থ্রুতেই হোক বা যেখানে থ্রুতেই হোক। আরেকটা হচ্ছে যে আমরা যে রিচটা আজকে একটু খানিকক্ষণ আগে ক্রস পোস্টিং এর কথা হচ্ছিল, মানে ধরুন ফর এক্সাম্পল আমরা ফেসবুকে একটা কিছু দিলাম, সেই জিনিসটা আমরা ফেসবুকে দিয়ে তারপরে আমরা টুইটারে একটা আরেকটা কিছু দিয়ে দিলাম, এইবার হঠাৎ কেউ দেখলো যে বললো আপনি ফেসবুকে এটা পোস্ট করেছেন, টুইটারের ল্যাঙ্গুয়েজটা একটু অন্য মনে হচ্ছে, তাহলে মিনিংটা কি বদলে গেল? সো এই দ্যাট সিনক্রোনাইজেশন অফ দ্য কন্টেন্ট, যে জিনিসটা আনা উচিত, সেই দিস ইজ সামথিং যেটা কিন্তু অ্যাক্রস অল প্ল্যাটফর্মস এক থাকতে হবে। দেয়ার শুড বি ওয়ান ভয়েস স্পিকিং, ইন দ্য সেন্স মেসেজ একটাই যাবে, সেটা বিভিন্ন রূপে যাবে কিন্তু মেসেজটা কিন্তু ওইটাই যাবে। কলকাতা থেকে প্রবাল চৌধুরীর রিপোর্ট, টাইমস বাংলা।